আমার কি আর সারারাত ঘুম আসে? আমি সারারাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর আস্তে বলো আমরা এখন কি করব। চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করবো তা বলছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু টুডে ওয়ার্ল্ড। টুডে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই কম বেশি কম্পিউটারে GTA Vice City খেলেছি, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে খুব সহজে GTA Vice City ইনস্টল করে খেলতে পারেন, তাও আবার মাত্র 200 MB-র মধ্যে। তো ফ্রেন্ড, কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলে চলে যাই। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, 3টি অ্যাপস ডাউনলোড করতে হবে, 2টি অ্যাপস এবং 1টি ফাইল ডাউনলোড করতে হবে। এই 3টি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই দেখুন, এই হচ্ছে জেট আর্চিভ অ্যান্ড দেন GTA Vice City। এই 2টি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এই 2টো লিংক আমি দিয়ে রাখবো। অ্যান্ড দেন আপনি যেটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে 1টি 200 MB-র ফাইল, যেটা হচ্ছে মেন GTA Vice City। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই যে 200 MB-র যে ফাইল প্রায়, এটা একটা জিপ ফাইল, এটা আপনি ডাউনলোড করবেন। এই 3টার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, এটা আপনি জাস্ট ডাউনলোড করবেন। দেন একে একে এই প্রথমে এই 2টি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে GTA Vice City যখন ইনস্টল করবেন তখন এটা ওপেন করবেন না, জাস্ট আপনি ইনস্টল করার পর ক্যান্সেল দিয়ে চলে যাবেন। দেন আর্চিভে ঢুকবেন। আর্চিভে ঢোকার পরে এখানে আপনার এই যে জিপ ফাইলটা শো করবে যেটা আপনি ডাউনলোড করেছেন। এই যে এটা আমি ডাউনলোড করেছি, এটার সাইজ প্রায় 200 MB, এই যে 1.99 MB। এটা আমি এখানে ক্লিক করব। দেন একটা অপশন আসবে এক্সট্রাক্ট ট্রু, এক্সট্রাক্ট ট্রুতে ক্লিক করে সরি এখানে ক্যান্সেল দিবেন। এখানে আমি এক্সট্রা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করে আপনার ডিভাইস মেমোরি যাবেন। দেন অ্যান্ড্রয়েডে গিয়ে এটা আপনার ওকে করে দিবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা আমি কপি করে রেখেছি। পাসওয়ার্ডটা হচ্ছে BYANDROGAMER, এটা আপনি দিয়ে বাস ওকে করে দিবেন। আমি অলরেডি একবার করে ফেলেছি তাই আর এটা করলাম না। এই যে দেখুন, কাজ শেষ হয়ে গেলে আপনার অ্যান্ড্রয়েড গেমার টেক্সট এরকম একটা অপশান আসবে। দেন আপনি আপনার যে পূর্বেই GTA Vice City ইনস্টল করে রেখেছেন সেটাতে ক্লিক করবেন। দেন ওপেন হয়ে যাবে আপনার GTA Vice City গেম। দেন এখানে কিছু সেটিং আছে, এই সেটিংগুলো শেষ করে আপনি ইজিলি রান করতে পারবেন আপনার GTA Vice City 2। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। থ্যাংক ইউ।